বামেদের সঙ্গে জোটটা, এটাও কি মনে হয় আপনার কাছে একটা চ্যালেঞ্জ? বামেদের সঙ্গে নাম্বার ওয়ান হচ্ছে জোট নয়, আমরা আসন সমঝোতা করেছি, ভোট ভাগাভাগি যেন না হয়, যেটা বিজেপি চাইছে ভোট ভাগাভাগি ফসল তোলা করবে, এটা আমরা হতে দেয়। যদিও বামপন্থী এবং কংগ্রেসের মধ্যে আইডিওলজিক্যাল খুব একটা ডিফারেন্স নেই, কংগ্রেস সেকুলার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি, ঠিক কমিউনিস্ট তারাও ডেমোক্রেটিক সেকুলার সোশ্যালিস্ট পার্টি, খুব একটা পার্থক্য আইডিওলজির মধ্যে না। আমাদের ইকোনমিক কিছু পলিসির উপর, পলিসির মধ্যে ডিফারেন্সগুলো রয়েছে, যেমন আমাদের অর্থনীতি বামপন্থীদের অর্থনীতির মধ্যে একটা ফারাক রয়েছে, কর্মসূচির মধ্যে আমাদের ফারাক রয়েছে। এই জিনিসগুলো ভুলে আমরা কাছাকাছি এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, মানুষ চাইছে মানুষকে মুক্তি দিতে, এই একটা কষ্টের মধ্যে মানুষ রয়েছে, এই সামান্যটুকু আমাদের বিগত দিনের ইগো, ওই যে ওরা বলে এত অমুক জায়গায় খুন হয়েছে পরিবেশ, হ্যাঁ হয়েছে, এটা একটা ফুল স্টপ আমরা দিতে পেরেছ, এটা এটা কি পুনরাবৃত্ত হবে বছরের পর বছর, এটাই চলবে সময়ের দাদা, সময়ের সবটুকু স্টপ। আমরা যদি দুটো দল কাছাকাছি আসার পর যদি রাজ্যে খুন সন্ত্রাস রাজানি অত্যাচার বন্ধ হয়ে যায়, এই সমস্ত সন্ত্রাসের জামানা যদি ফিরে না আসে, লাভাবন্ত তো মানুষ হবে, তো রাজনীতি তো মানুষের জন্য করা, তো এই কথাগুলো শাসক গোষ্ঠী বলার চেষ্টা করছে তাদের, মানে মানুষের আবেগটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করছে। মানুষ বুঝে গেছে যে পার্টি আমরা আপনি বলুন তো, আমরা কি 13টা সময় লড়ার মতো আমরা যোগ্যতা নাকি, কিন্তু আমরা কেন করলাম, আমরা চাইনি যে এটা ভেস্তে যাক, কংগ্রেস পার্টি স্যাক্রিফাইস করেছে টু দ্য ম্যাক্সিমাম, ওরা একটা জায়গায় যে এদেরকে পরাস্ত করতে হবে, এটা মানুষ জিতুক, মানুষের মুখে হাসি ঘটুক, মানুষের গণতান্ত্রিক অধিকার কোনো পুরোনো ফিরে পায়, এটা আমাদের চাই না।